সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে জানবো লিঙ্গের শীতলতা দূর করার জন্য তিনটা উপায়। এই তিনটা উপায়ে আপনার লিঙ্গের শীতলতাটা দূর হয়ে যাবে। এক নম্বরটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ যে সমস্ত খাদ্যগুলো আছে, ডিম, রসুন, দুধ, এই জাতীয় খাবারগুলো, টাটকা ফলমূল, বিশেষ করে বেদানার রস, আঙুরের রস, এই দুইটা যদি আপনি গুরুত্ব দিয়ে যদি খেতে পারেন নিয়মিত, আপনার ভিতরে উত্তেজনাটা কাজ করবে। মানসিক অস্থিরতা এবং আপনার রাত জাগা, অতি ব্যস্ততা, টেনশন, হতাশা কাটিয়ে উঠতে হবে, তাহলে আপনার লিঙ্গের শীতলতা চলে যাবে। তিন নম্বর পয়েন্টে আমরা যেটা দেখি সেটা কেগেল এক্সারসাইজ, এক্সিলেন্ট এবং এক্সিলেন্ট। এই ব্যায়ামটা যদি আপনি নিয়মিতভাবে করেন কোনো সন্দেহ ছাড়াই কিন্তু কাজ করবে, এবং এই ব্যায়ামের পাশাপাশি কোনোভাবেই আপনার আর লিঙ্গের শীতলতা দূর হচ্ছে না, তাহলে জিংসিং যে ক্যাপসুল আছে এটা একটু খেতে পারেন। এছাড়াও টাডানাফিল, সিলডানাফিল, ভাডানাফিল, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াটা ভালো। এটা রাফ ইউজ করলে আপনার শীতলতাটা তো যাবেই না, বরং তার ক্ষতি হবে। তাহলে এটা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যদি আপনি এই তিনটা পরামর্শ মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার লিঙ্গের শীতলতাটা দূর হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।